আজকের বহু মাদ্রাসা কায়েম হয়েছে এই বাংলাদেশের মধ্যে। মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না, ফুল প্যান্ট পরে, দাড়ি কাটে, মুজাদ্দিদের চোখে ধরা পড়েছে, সাথে সাথে সেই মুজাদ্দিদ এই জমিনের মধ্যে দিনিয়া মাদ্রাসা কায়েম করে দিচ্ছে, সাথে সাথে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিচ্ছে গোটা দেশের মধ্যে। দিনিয়া মাদ্রাসার যুগের চাহিদা কিনা হাদনামান, দিনিয়া মাদ্রাসার যুগের কি চাহিদা? দিনকে বাঁচায় রাখতে হবে, কেয়ামতের ময়দানে না হলে আমাদেরকে জবাব দিতে হবে। মাওলানা আবু জাফর সাহেব পীরে মরহুমের সঙ্গী, তিনি জোহরের সময় আপনাদেরকে বলে গেছেন নামাজের সময় যে পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই বর্তমান হুজুরকে ডেকে বলছেন যে একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ রেখে গেলাম, কি বলেন মনে আছে কিনা? একটা বড় গাছের পাশে কি ছোট গাছ, এই গাছটা একদিন কি হবে? বড় হবে। আমার ব্যাখ্যা বড় মারাত্মক। আমি এমফিল করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি, আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি, ডক্টরস অফ ফিলোসফি করেছি, আমি ইউনিভার্সিটির ভিতরে এই দিনিয়া মাদ্রাসা সেখানে ঢুকাই দিছি, পুরো দিনিয়া মাদ্রাসা। কোত্থেকে আসলো, কিভাবে আসলো? দিনিয়া মাদ্রাসার প্রয়োজন কতটুকু? যে কোনো ইউনিভার্সিটির কোনো গবেষক যেন দিনিয়া মাদ্রাসার সন্ধান খুঁজে পায়, এটা যেন না বলে কই দিনিয়া মাদ্রাসা তো ইউনিভার্সিটিতে পাই না, ইউনিভার্সিটির ভিতরে আমি ঢুকাই দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটির শিক্ষক আমাকে এই থিসিস করতে গিয়ে বলছেন যে আপনি পীর শব্দ লিখবেন না, আপনি মুর্শেদ লেখেন। আমি তাকে চ্যালেঞ্জ করেছি যে আমি যদি ডিগ্রি নাও পাই তবে পীর শব্দ লেখা আমি বাদ দিব না। কেন? যে আপনি ডিকশনারি থেকে আগে বাদ দেন, কতক্ষণ না বাংলাদেশের অভিমান থেকে আপনি পীর শব্দটা কী দেন, বাদ দেন। ওইখান থেকে যদি বাদ দিতে পারেন তাহলে আমিও আমার থিসিস থেকে কি বাদ দিব কি না সেটা আমি বিচার করব, কি বলেন ঠিক কিনা? কিন্তু পীর শব্দ বাদ দিয়ে শুধু একটা ডিগ্রি নেওয়ার জন্য ভিন্ন কোনো শব্দ নেব এটা হয় না। এই মহব্বত আপনাদের কলিজায় সৃষ্টি করতে পারবেন কি না জিজ্ঞাসা করি। এই দিনই মাদ্রাসা আমাদের দরকার কিনা? দিনিয়া এই যুগের চাহিদা, যেখানে প্রতিটি মসজিদে মসজিদে লাল পাগড়ির দল মসজিদে মসজিদে তিন ক্লাসের মাদ্রাসা করে জামিয়া করে করে পুরা মসজিদের মুসল্লিদের বিভ্রান্ত করছে। তারা সেখানে শবে বরাত নাই তারা লাগাই দেয়, কতক্ষণ না আরো কত কিছু করে। অথচ খতমে বোখারি নিয়ে আমরা কিছু বলি না, মা রাহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, সব মুসলমান যেটাকে ভালোবাসে আমরা সেটাকে ভালো মনে করি, খতমে বোখারি এটা ভালো মনে করি আমরা, 27শে রমজান হাত তুলে দোয়া করা, কোরআন খতম করা আমরা ভালো মনে করি, কাজেই আমরা বেদাত কইয়া এটাকে জবাই করি না। তাহলে সেই জগতের এই বাংলার মাটিতে এই জমিনের মধ্যে এই দরবার হক্কানি দরবারের দিনিয়া মাদ্রাসা এটা কায়েম হবে, এই জমিনের মধ্যে কায়েম হতে হবে, কারা এর পক্ষে হাত উঠান? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ, নারায়ণ রিসালাত সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা, দিনিয়া মাদ্রাসা জিন্দাবাদ।